সদ্যপ্রয়াত চিত্রনায়ক ও ঢাকার ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের ব্যাংক ঋণ নিয়ে কয়েক বছর ধরেই নানা কথা শোনা যাচ্ছে। তার মৃত্যুর পরও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। কেউ কেউ বলছেন অভিনেতার ৫,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে, যদিও এত বড় অঙ্কের টাকা ঋণের সত্যতা পাওয়া যায়নি। তবে ঋণ খেলাপি এটি সত্য। এখন প্রশ্ন হলো, তাহলে ফারুকের ঋণের পরিমাণ কত? চিত্রনায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে ব্যাংক ঋণ থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার ভাষ্যমতে ২৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল, ২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই না জানালেও কিছুদিনের মধ্যেই জানতে পারবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে ফারুকের নামে সুদ সহ প্রায় ১০১ কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। ২০০৯ সালে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে ফারুক। গাজীপুরে ১১৫% জমির ওপর গড়ে তোলেন ফারুক ডাইং নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। একই প্রকল্পে ২০১৩ সালে আবারও ঋণ দেয় সোনালী ব্যাংক। তার কিছুদিন পরই ঋণ হিসাবটি অনিয়মিত হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় সেই কারখানা। অতঃপর ২০১৭ সালের সেপ্টেম্বরে ৮২ কোটি ৪৪ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের অর্থ ঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। ঋণ তথ্য ব্যুরো সিআইবি প্রতিবেদন অনুসারে এই ঋণ ছাড়া অন্য কোনো ব্যাংকে ফারুকের কোনো দেনা থাকার তথ্য পাওয়া যায়নি। ব্যাংকের নথিপত্র থেকে দেখা গেছে ফারুক ডাইং নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর ৮৮% শেয়ারের অংশীদার তিনি নিজেই এবং বাকি ১২% শেয়ারের অংশীদার তার স্ত্রী ফারহানা পাঠান। ২০১৮ সাল জাতীয় নির্বাচনে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর বিশেষ বিবেচনায় ফারুকের ঋণটি পুনর্তফসিল করা হয়। এতে বিশেষ অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। তবে কারখানা চালু না হওয়ায় ঋণও পরিশোধ করেননি তিনি। পরবর্তীতে ব্যাংক আবারও অর্থ ঋণ আদালতে মামলা করেন। তখন ব্যাংক ঋণ সুদ সহ বেড়ে দাঁড়ায় ১০১ কোটি টাকা। বন্ধক হিসেবে ব্যাংকের কাছে রয়েছে শুধু গাজীপুরের সেই কারখানাটি। ফারুকের ঋণের বিষয়ে সোনালী ব্যাংকের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে ব্যাংকের কর্মকর্তারা বলেছেন মর্গেজ সম্পত্তি ভোগ দখল ও বুঝিয়ে নেয়ার রায় পেয়েছে ব্যাংক। শিগগিরই কারখানায় সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হবে, এরপর সেটি বিক্রি করে পাওনা টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হবে। আর ব্যতিক্রম কিছু না হলে নিয়ম অনুযায়ী টাকা আদায়ের এটাই একমাত্র উপায়। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.